কটা তুলবে আমি? আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। গে কেন? জিমি আয়। তুই দৌড়ায় দেখ ও কি করে। এইদিকে চলে আয়, আমার কাছে চলে আয়। তুই দেখ, ও তোর আগে দৌড়াবে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে, কারণ নিজে না ভালো থাকলে কাউকে ভালো রাখা যায় না। আজকে হচ্ছে রবিবার, আর আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর রবিবার দিন সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে ঘুগনি বানাবো। তার জন্য দেখো, এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, মটরও সিদ্ধ হয়ে গেছে, এইদিকে মশলা রেডি করে নিয়েছি, রসুন আর আদাটা লঙ্কাটা আলাদা করে বাটা, পেঁয়াজটা কুচো, আর এইদিকে কিছুটা খাসির চর্বি ছিল, বাবা নিয়ে এসেছিলো ঘুগনি দিয়ে করার জন্যে। বাবা কোথায় খেয়ে এসেছে, তো খেয়ে বাবার এত ভালো লেগেছে যে ঘুগনির জন্য নিয়ে আসলো খাসির চর্বি, যে আজকে বানা, দেখি কেমন বানাতে পারিস। আমার আবার এই একটা সমস্যা আছে, কেউ যদি এরকম বলে না আজকে রান্নাটা একটু জমিয়ে করবি তো, আজকে এইটা ভালো করে করবি তো, সেই আগের দিনের মতন করবি তো, এরকম বললেই না রান্নাটা দেখেছি না ঠিকঠাক হয় না, সেই দিনই কিছু না কিছু গণ্ডগোল হয়। আর যেদিন কেউ কিছু বললো না, দিব্যি আমি আমার মতন রান্না করছি, সেই দিন খুব সুন্দর রান্নাবান্না হয়ে যায়। আজকে দেখো, বাবা আবার বাজার থেকে তিন রকমের মাছ নিয়ে এসেছে, এখানে আছে বাটা মাছ, আছে ময়া মাছ, আর আছে পুঁটি মাছ। আর এটার মধ্যে দেখো, চর্বিটা ধোয়ার সময় কিছুটা চর্বি পড়ে গিয়েছিলো, চর্বিটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এইদিকে ময়া মাছগুলো আজকে গঙ্গার ছিল, বড় বড় সাইজের, তো ময়া মাছ দেখেই মাকে বললাম, মা একটু টক করবা, কারণ মা টকটা না দারুণ বানাচ্ছে, দারুণ লাগবে, অল্প একটু টক করবে, আর বাকি ময়া মাছ আর পুঁটি মাছ দিয়ে ঝোল, আর বাটা মাছের একটা ঝোল, ব্যাস রাত্রের জন্য একটা মাছ রেখে দেবে, ব্যাস দুবেলা হয়ে যাবে। আমি তো এর আগে কোনো দিন বানাইনি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি, তো জানিও না বাবা এবার আগের দিন যখন বললো, তো আমার এক বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম, ও বেশ ভালো রান্না বান্না করে, তো আমাকে ও পদ্ধতিটা বলে দিল। হ্যাঁ, পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করতে পারিনি, কিন্তু মুখে বলে দিচ্ছি। মাংসের জন্য যা যা লাগে ধরো, বা ঘুগনিতে যা তোমরা দাও, পেঁয়াজ রসুন আদা বাটা সব এগুলো বেটে নিয়ে, তারপরে পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে, তার মধ্যে সব মশলা দিয়ে চর্বিটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পর যখন কষানোর গন্ধটা বেরোবে না সুন্দর, তারপরে এটার মধ্যে ঘুগনিটা অ্যাড করে দিতে হবে, মানে সেদ্ধ মটরটা। আর যদি আলু দিতে চাও, আলু ঝাঁ বিছানাগুলো পরিষ্কার করেছি, আর সব জামা কাপড় যা ছিল সবের ওই ইয়েতে ওয়ার্ড্রবে ভরেছি, তবু এখনও অনেক কিছু বাইরে আছে কিছু জিনিস, কারণ আমি কিছু জিনিস আরও অর্ডার দিয়েছি, সেগুলো আসবে, এক এক করে গোছাবো। এই জানলাটাও গুছিয়েছি খুব সুন্দর করে, এইটা এটা পুচন গুছিয়েছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে চলে এসেছে গুছিয়েছি, মানে এটাকে কেটেছে, কেটে যেটা লম্বা ছিল সেটাকে এরকম করে রেখেছে। এবার ধর কোনো সময় আমার লাঞ্চের ভিডিও করতে হলো, তখন আমি কী করবো, তুই তো কেটে রেখে দিয়েছিস। এই জায়গাটা সুন্দর করে ও সাজিয়েছে, এখন বাইরের দিকটা এই জায়গাটা প্লাস্টার হয়ে গেলে এই জানলার পেছনটাও ঠিকঠাক লাগবে, ভালো লাগবে। এখন বাড়িটার তো বাইরেটা প্লাস্টার হয়নি, তো এখানে এরকমভাবে সাজানো আছে, এই বাড়িটার বাইরেটা প্লাস্টার হয়নি, তো প্লাস্টার না করলে হয় না, প্লাস্টারটা প্রোটেকশন, জামা কাপড়, জামা কাপড় না পরে তুই থাকতে পারবি, ওটা জামা কাপড় বাড়ির ছাগল। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাব একটু তুলসী পাতাটা তুলব, তুলসী পাতাটা দেখো মা বাবা কি বিক্রি করবে বলছিল।
কটা তুলসী পাতা তুলে নিই। আর নেব হচ্ছে, কই গেল আমার, এই তো এই গাছটা। এই গাছটা খুব সুন্দরভাবে হচ্ছে, ভীষণ ভালো লাগে। এর পাতাগুলো কত বড় হয়েছে মা, এই শান্তিমণি গাছের, এই স্বামী গাছের পাতাগুলো দেখেছো কত বড় হচ্ছে এখানে আসার পর। এই গাছগুলো সব লাগাতে হবে। গন্ধটা কিন্তু সুন্দর বেরোচ্ছে। লাগলো ঠিক করে, আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। আমি অফিস যাবো, দুপুরে আবার খেতে আসবো। ওই একটু চল তো দেখি, দরজাটা খুলে দিবি, যে আবার লাগিয়ে দিবি, হ্যাঁ গরু ঢুকে যাই। দুপুরে খেতে আসবো, তখন তোমাদের আবার দেখাবো। তো এখন আমি অফিস যাই। এখন 1:40 মতন বাজছে, আমি একটু আগে বাড়িতে খেতে আসলাম। তো খেতে এসে আগে যেটা করলাম, মুখ হাত পা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটু ক্রিম টিম মেখে একদম রেডি হয়ে নিলাম। এবার খেতে বসবো, আর এইটা স্নান টান করে বসে আছে, কার্টুন দেখছে, আমি এসেছি আমার সাথে খাবে। আমি এসেছি, আমি গলিতে ঢুকছি, দেখছি এটা চলে গেছে। আমার গাড়ি ওয়াশ হয়ে গেছে, বলে না আমি পাইনি, আমি টিভি দেখছিলাম, আমার মনে হলো তুমি এসছো তাই গেলাম। এবার একটা জিনিস ঠিকই, কারণ আমাদের ঘরে বসলে অত দূরের গলি থেকে গাড়ির ওয়াশ পাওয়া যায় না, ঠিক আছে। তো এবার টিভি আমি না থাকলে তো ধরো বাড়িতে থিয়েটার ফুল সাউন্ডে। এবার যাই দেখাই তোমাদের কী কী রান্নাবান্না হয়েছে আজকে। গরম গরম এখানে আছে ভাত, এগুলো তো কী আছে। আচ্ছা এখানে ঘুগনিটা আছে সব, এখানে আছে ময়া মাছ, পুঁটি মাছের একটা ঝোল। আজকে অনেক কিছু রান্নাবান্না আছে। ও এখানটায় আছে পাটের শাক, এখানে আছে আমের চাটনি যেটাতে আমার কোনো ইন্টারেস্ট নাই, আর এইখানে আছে টক টক যেটা আমার আর মায়ের ফেভারিট, আর এখানে আছে বাটা মাছের ঝোল। সব কটা রান্নাই কিন্তু দেখতে দারুণ হয়েছে। এবার চটপট আমি থালা সাজিয়ে নিই, তারপর খেয়ে নেব। যখন তোর ইচ্ছা হবে একদম পুরোপুরি নিরামিষ ধরা, তুই পুরোপুরি নিরামিষ ধরে নিবি, ঠিক আছে। বিরিয়ানিটা খাওয়া মাংস, তাহলে তুই বিরিয়ানির চালটা খাবি, আমি মাংসটা খেয়ে নেবো। তোর যখন মাছ মাংস ভালো লাগে না, এগিয়ে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার অফিসে ওকে বের করিস না, বাইরে সিনু আছে। এবার অফিস যাই, তোমাদের সাথে রাত্রে দেখা হবে। টাটা। বাবা চল, এটা কি কিটক্যাট? আবার বেলুন ফুলিয়েছে, আবার জানলাটা খুলে দেয় দিচ্ছে, কিটক্যাট দিচ্ছে। হ্যাঁ প্যাকেট ধরে বুঝে গেছি এটা কিটক্যাট। তাহলে আজকে কিটক্যাটটা আমি একা খাবো, তো আমি আর আমার মা খাবো নাকি? বাবা দুটো কিটক্যাট, তার মানে দুটো হিসেব করে এনেছে, একটা ও একা খাবে আর একটা তুমি আর আমি খাবো, দেখছো? দুটো হিসেব করে এনেছে ঠিক। ওটা ঠাকুরের পূজার জন্য এনেছি, রাখো দেব বলছি। কোন ব্যাগ দেব? ওইটা দেব তুমি। এ কেন, তুই তো আমাকে গিফট দিয়েছিস। তো তুমি আমাকে গিফট দিলে একটা, আমি ওটা তো খাবো। আহা হ না
তাহলে এইভাবে খাবো একটাও লস করা যাবে না, একটুও একটুও লস করা যাবে না। দেখো আজকে রাতে নিজে খাচ্ছে, হ্যাঁ আজকে রাতে আমাকে খাইয়ে দিতে হবে না, কারণ আজকে রাতে আছে বিরিয়ানি। ভাইয়ের জন্মদিন ছিল, ভাই রাত্রিবেলা হঠাৎ করে ফোন, দিদি কী করছিস? আমি তো বসে আছি। বলো তোর আজকে নিরামিষ না তো? বললাম না নিরামিষ না। ব্যাস সঙ্গে সঙ্গে বললো তোর জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি, নিয়ে চলে আয়। ব্যাস নিয়ে চলে আসলো, এটা ছিল চিকেন বিরিয়ানি। দেখো বেশ কোন দোকান আমি এই মুহূর্তে জানি না, বলতে পারছি না। এখানে দু পিস চিকেন আছে, একটা আলু, একটা সিদ্ধ ডিম, বিরিয়ানির রাইস, প্রচুর পরিমাণ রাইস, আর এখানটায় আছে রায়তা। এবার আমি বিরিয়ানিটা খেতে শুরু করি। আজকে রাত্রিটা দারুণ কাটলো, দারুণ। চিকেনটা খুব সুন্দর, আলুটাও তুলতুলে, এবার খাই। আজকে খাওয়াতে হবে না বল?